হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু সম্পূর্ণভাবে স্পেশাল ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও। আর আজকের ভিডিওটা শুরু থেকে একদম যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না আজকের ভিডিওটা কেন বলেছি একটু ইম্পর্টেন্ট অন্যরকম। সুতরাং আজকের ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর একটা কমেন্ট করবেন। কেমন যারা আজকের ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ভিডিওর প্রতিটা মুহূর্তে রয়েছে একটা ইন্টারেস্টিং ঘটনা। যদি আপনি একটা স্টেপ মিস করেন তাহলে কিন্তু পুরো ভিডিওর সম্পূর্ণ মজাটাই হারিয়ে ফেলবেন। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। এই ম্যাচে আমরা সিঁড়ি দিয়ে উঠে পিছন দিয়ে গিয়ে অ্যাটাক করব, দেখি আমাদের সার্থকতাটা কতটুকু হয় বা কতটুকু সফল হয়। এর মধ্যে যদি সিঁড়ির মধ্যে কোনো এনিমিকে পাই তাহলে সেটাকে শেষ করে দেব। তো আপনারা দেখে থাকুন কেমন হয়। আসলে আমরা সিঁড়ির মধ্যে কাউরে পাইনি, তাই এখান থেকে এসে যুদ্ধ শুরু করেছি এবং দেখি শেষ পর্যন্ত কী হয়। বন্ধুরা, এইবার আমরা চলে এসেছি আমাদের সেই ম্যাচে। আমরা এই ঘরের দোতলায় উঠব। হ্যাঁ, এখান থেকে সিঁড়ি দিয়ে ঘরের দোতলায় উঠব। ঘরের দোতলায় গিয়ে দেখব আসলে কী হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ঘরের দোতলায় অলরেডি চলে এসেছি। এখানে একটু ওয়েট করতেছি, ওয়েট করে দেখতেছি এনিমিগুলো আছে কি না। হ্যাঁ, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ঘুরে ঘুরে দেখা আমার প্রায় শেষ। এখন দেখব কোনো এনিমি আসতেছে কি না। নাই, কেউই আসতেছে না। হঠাৎ করে ঘটলো এক বিস্ফোরণ। দেখেন বন্ধুরা, 99+। আমি দৌড়েতেছি, ঘুরতেছি, সবাই জাগার ব্যাপার জায়গায় বের হয়ে গেছে, চারোদিকে ফায়ার করতেছি, কিন্তু কোথার এনিমি কোথায় নিজেই তো বুঝতেছি না। আমি নিজে বাইসে আছি না মরে গেছি। দেখি তারপরেও ঘুরে ঘুরি করে কিছু হয় কি না। দেখেন 99+। এখন কি করা যায়? এই সমস্যার কি কোনো সমাধান নাই রে ভাই? হ্যাঁ বন্ধুরা, আমি দেখি জোনের মধ্যে গিয়ে দেখি না, জোনের মধ্যে গেলেও তো মরি না। কিছুই হচ্ছে না। যাক, এই ম্যাচটা শেষ হয়ে গেল, চলে আসছি নেক্সট ম্যাচে। বন্ধুরা, আমরা চলে এসেছি নেক্সট ম্যাচে। প্রথম ম্যাচে হেরে গেছি না জিতে গেছি কিছুই টের পাই নাই। নেক্সট ম্যাচে চলে আসার পর দেখি কি হয়। আমরা একটু ব্যাক আপ নিয়ে আমরা সামনের দিকে এগোই গেলাম। সামনে দেখা যাচ্ছে এখানে ছাদের উপরে এনিমি রয়েছে, আর এখান থেকে যদি আমি কিল করি তাহলে আমাকে সুবিধা হবে। যে হ্যাঁ বন্ধুরা, একটা মুহূর্ত মিস না করে আপনারা দেখতে থাকুন এই গেম শো। বন্ধুরা, এখন পর্যন্ত যারা যারা আমার ফেসবুক পেজে জয়েন করেন নাই তারা এখন গিয়ে আমার ফেসবুক পেজে জয়েন করে আসেন। আর আপনারা যদি ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটার কিছুই হয়নি, নেক্সট স্টেপে রয়েছে দারুণ দারুণ মজা এবং দারুণ দারুণ কিল। আপনারা যদি একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন এইবারে একবারে তিনটে কিল করা হয় কিভাবে। এই একটা কিলও কিন্তু অলরেডি হয়ে গেছে, আর দুটো ট্রিপল কিল। যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন আমি কিন্তু তাদেরকে সবসময় সাপোর্ট করি। আমরা কিন্তু চলে এসেছি প্রায় লাস্ট ম্যাচের দিকে। বন্ধুরা, আপনারা যদি একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন আসলে এই ম্যাচটা কেমন হয়। আসলে এই ম্যাচটা কিন্তু দারুণ হয়েছিল এবং এই ম্যাচটা কিন্তু মজাও হয়েছিল অনেক। আর দেখবেন আপনারা এনিমি লুকানোর জায়গা এবং এনিমি কিলের ব্যবস্থা। দেখলেন আপনি উপর থেকে ছাদ থেকে গুলি করা হলো। বন্ধুরা, পরের পার্টটা, এই পরের পার্টটা কিন্তু আরও ইন্টারেস্টিং, কারণ এখান থেকে ঘুরে দেখানো হবে একটা মজার গল্প বা ছোট্ট একটা স্টোরি। দেখেন এখানে যখন আমরা এসে বসে রয়েছি দেখি ওপাশে কোনো এনিমি আছে কি না। একটু দেখে নেই তো, ওই যে একটা এনিমি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে একটা এনিমি। আচ্ছা, আমরা এখান থেকে একটু ট্রিক্স যদি খাটাই, এখান থেকে ফায়ার করে এনিমিটিকে ডাকি, ডাকার সুযোগ দিই, দেখি আমার ট্রিক্সটা কাজে লাগে কি না। ও আসে কি না এখানে? যদি ও আসে তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ আমার ট্রিক্সটা কাজে লাগছে। হ্যাঁ, একটু অপেক্ষা করি। এই যে আসছে, চলে আসছে, দেখছেন বন্ধুরা, চলে আসছে, চলে আসছে। ট্রিক্সটা আমার কাজে লাগছে এবং এটাকে একটু অবশ্যই ট্রিক্সটা আমি কাজে লাগাই দিছি। এই যে দেখছেন, পুরোটাই শেষ। এখন এটাকে কিল করার পর ওর ফ্রেন্ডটা কিন্তু আবার চলে আসবে। হ্যাঁ, অলরেডি চলে আসছে কিন্তু আমাকে গুলিও করে দিয়েছে, তাই এখানে আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে আমার এই যে চলে আসছে কিন্তু অলরেডি ওটাকে হবে। দেখছেন বন্ধুরা কীভাবে আমি দুটো কিল করলাম এখানে। বন্ধুরা, আপনারা যদি নেক্সট স্টেপ খেয়াল করেন থেকে নেক্সট স্টেপে কিন্তু আরও আরও দারুণ মজা রয়েছে। এই স্টেপে রয়েছে আরও অসাধারণ মজা, আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে বন্ধুরা, আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, দেখছেন এই কিলটি। আর যদি এখানে দেখেন আপনারা খেয়াল করবেন, যদি নিজের লাইফ কম থাকে কাউরে বাঁচাইতে যাবেন না, কাউরে বাঁচাইতে গেলে কিন্তু সেখানে নিজেই মারা পড়বেন। এখন আমি যে ভুলটা করেছিলাম, এই যে ভুলটার কারণে কিন্তু আমার এই মারাটা পড়েছি।
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বাই বাই টাটা, গেমিং কমলের সাথে থাকবেন, গেমিং কমল ইউটিউব চ্যানেল।